हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी राखी, आमार रान्नाघरे आज के दारुण स्वादेर एकटा रेसिपी एनेछि, मटर पुरी। तो आमी एखाने दु कप मतो ग्रीन मटर नियेछि, माने मटर कलाई। तो एकटा मिक्सिते आमी एटाके ग्रेट करे नेब, दिए देब परिमाण मतो आदा आर काँचा लंका आर कयेकटा काजू, आर दिए देव परिमाण मतो लवण। सब उपकरणगुलो देवार पोरे दिए देव एक चामच गरम मसलार गुड़ो। देखुन, सब उपकरण देवार पोरे एटाके भालो कोरे आमी ग्रेट कोरे नियेछि। एटा सम्पूर्ण आमी निरामिष रान्ना देखाबो आपनादेर। तो आमी एकटा पात्रे निये नेब तीन कप मतो मयदा, आर दिए देव परिमाण मतो लवण, आर दिए देव किछुटा অলিভ অয়েল। আপনারা চাইলে কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। এখানে অয়েল আর লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে, খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে শুকনো শুকনো। এরপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি। একটা সুতির ন্যাকড়া আমি ঢেকে রেখে দেব 30 মিনিট। এরপরে ওই সময়ের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। দিয়ে দেবো এক চামচ মতো ঘি, আর ঘিটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো এক চামচ হিং। হি আর হিংটা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব ওই গ্রেট করে রাখা মটরটা, মানে মটর কলাই। তো এটাকে ভালোভাবে আমি হিং আর ঘির সঙ্গে নাড়াচাড়া করে, দেখুন বন্ধুরা, এটাকে নাড়াচাড়া করে অল্প আঁচে ভালোভাবে রসটা শুকিয়ে নেব আর সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে শুকনো শুকনো, রসও আমার শুকিয়ে এসছে। এইভাবে এটা একটা পুরের মতো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার মতো খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলভাবে এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান কিংবা বানাতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এখানে আমি দিয়েছি এলাইচি গুঁড়ো, হাফ চামচ মতো এলাইচি গুঁড়ো দিয়েছিলাম। তো আমার ডোটা হয়ে গেছে আর সেখানে পুরটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি ছোট ছোট লেচির মতো, মানে পরিমাণ মতো লেচির মতো আমি কেটে নেব। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। ওপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে আমি অয়েলটা ভালোভাবে ডোর সঙ্গে মাখিয়ে নেব, যাতে একে অপরের গায়ে জড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার পুরটা এইভাবে শুকনো শুকনোভাবে তৈরি হয়ে গেছে। যদি রস থাকে তাহলে এটা বেলার সময় বেরিয়ে যায়। তো এক একটা আমি এইভাবে সুন্দর করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে লুচির মতো বেলে নিয়েছি। লুচির মতো বেলার পরে এটাকে হাত দিয়ে আমি এইভাবে করে নেব, ভিতরে দিয়ে দেব ওই পুরটা, মানে মটরের পুরটা। মটরের পুরটা দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে করে এইভাবে মুড়ে নেব। মুড়ার পরে এটাকে আমি আবারও বেলে নেব। এটাকে কিন্তু খুব ধীরে ধীরে বানাতে হবে আর ধীরে ধীরে বেলতে হবে, যাতে ফেটে না বেরিয়ে যায় ভিতরের পুরটা। দেখুন বন্ধুরা, এখানে আমি এইভাবে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তো খুব জোরে জোরে বেললে এটা ফেটে বেরিয়ে যেতে পারে। তো আমার, মানে পুরিগুলো এইভাবে বানানো হয়ে গেছে, মটর পুরিগুলো। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, তাতে দিয়ে দিয়েছিলাম কুকিং অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে পুরিগুলো এইভাবে ভেজে নেবে। এইভাবে লুচিগুলো, মানে মটর পুরিগুলো ফুলে যাবে। চাইলে কিন্তু আপনারা বড় সাইজের একটা, মানে লুচি পুরি বানাতে পারেন, মটর পুরি। তো আমি এখানে খুব মানে খুব মাঝারি সাইজেরই বানিয়েছিলাম। তো প্লিজ বন্ধুরা, আমার রান্না যদি অবশ্যই ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট বক্সে একদম যেন কমেন্ট করতে ভুলে যাবেন না। তো পুরীগুলো আমার অনেকটা সময় হয়ে গেছিলো, দেখাতে পারিনি, তাই এরকমই লাগছে। এখানে আমি মানে চানার তরকারিটা বানাতে গিয়ে অনেকটা সময় চলে গেছিলো, তো চানার তরকারিটাও আমি আপনাদের শেয়ার করব। এটা আমি শেয়ার করিনি, আপনাদের এমনি ভিডিওটা দেখিয়ে দিয়েছি। তো আমি বাচ্চার বায়নাতে অবশ্যই পুরীটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল আর ফুলেও গেছিলো। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর অবশ্যই আমার মতো রেসিপি ট্রাই করুন।